আতে মার মইজে দেন আতে মারে আরে বাবা রে মাথায় মার এ মাত আরে বাবা রে মাথায় মাথায় দি মারে হ্যাঁ অঞ্জিতা বায়র মিটার থেকে বেশি কালা তাইলে এই যে একটা সাপ এটা আমরা পাইলে দড়ি আপনারা পাইলে কি করেন আচ্ছা মাইরা কি ভাই ফ্রিজে রাখেন কি করেন ফালায়েন না ফালাইলে কিন্তু বেমার সৃষ্টি এটা মাইরা যদি ফালায় দেন এটা তিন দিন চার দিন বাদে সাপটা কি ফসে না সাপের গন্ধ ভালো না খারাপ এই সাপের গন্ধ যার লাঞ্চে যায় তার হাঁপানি বেমার হয় আর অল্প বয়সে মাজা ধরা হয় রাগ কইরেন না আপনাকে এলাকায় কি ভাই বেলগাছ নাই আমি ওই বেজির মুখের গাছটার নাম কইয়া দেই যার হাঁপানি আছে মাজা ধরা আছে বেলপাতার মধ্যে গাছটারে তোলা মাইরা দুই দিন দুইটা বেলপাতা খান খালি বেড়ে আল্লাহ তোমার হাঁপানি থেকে মাজা ধরা থেকে শান্তি দেয় আমার লেগে দোয়া কইরেন যেমন এর থেকে বড় বড় সাপ আমি নিজে ধরতে পারি কথা বুঝছেন আরে বাবা রে ওরে মারে মাইরা ভালাইছে রে আলার এত রাগ কে তো কিরে এ বেড়া এত রাগ কে আজকে আমার মাথায় একটা মার না উস্তাদ মাথায় মারা যাইতো না হ্যাঁ হাতে মার মহিষে দেন হাতে মারে আরে বাবা রে মাথায় মার আরে বাবা রে মাথায় ছোট হয়ে গেছে নাকি কোন বড়টারে বাইরি যেটা এক কামড়ে মহিলা মারছে ওই সাপটা দেন নসুন দিতে গা দোষী কাকা ছোট গুল্লা ভাই একটা তালি বাজাচ্ছে সুন্দর করে একটা তালি বাজাচ্ছে নাম কইলে চিনবেন নাইলে চিনবেন না এই যে দেখেন এটার নাম আমি যুক্তন এটারে ফিদায় মারি নাইলে আপনারা কইবেন জিন্দা হাপ্তা মাইরা লাইতাছে কইবেন না ভাই আর আপনারা পাইলে তাকে মারবেন কেন এই যে দেখেন অন হ্যাঁ ভাই এটা ইন্দুর গুমা না এটার নাম হইলো কালী ভানক সাপ হ্যাঁ এই যে দেখেন তাইলে অন বড় ডারে বাইরি আর একটা কথা কই কাকা পানির ওপর নাম কি আচ্ছা পানির কতজনে কাউ দুইবার লেগা নামে নাই আরামে মুতা পানির মধ্যে মুতে আচ্ছা পানির পানির মুতা ভালো না খারাপ পানির মুতলে দুইটা জিনিস নষ্ট হয়ে যায় এ মিয়া পানির মুতলে আত্মের বরকত নষ্ট হয়ে ঘরে অশান্তি ঢুকে কামে কাজে মন যায় না আমি বাবা ফায়াত দিয়ে বললাম গাছটার নাম কইয়া দিই আপনাকে এলাকায় কি বাবা মেহেন্দি গাছ নাই মেহেন্দি গাছের শিকড় লইবেন আর বেজির গাছের শিকড় দুটার একত্র করে মাজায় রাখেন সারাদিন পানির হাতর কাটে নেক ফোনা পানির পরসা বইব না ঘন পেরসাবর লোকে সুকার যাইব না দাঁতু যাবে না তবর এই গাছটার আমি নাম বইলা দেই এটা কি আরো দেখবেন ভাই আরো দেখবেন দেখবেন তাহা আরো দেখবেন সবাই কথা বলেন দেখবেন তাইলে ওইটার লগে মাইটটা লাগামু সবাই বলেন লাগামু আলহামদুলিল্লাহ না লাগাইলে খেল হয় না এই যে দেন বড়টারে বাইরি আর একটা কথা কই বাবা এই কথাটা কইতে গেলাম লজ্জা শরম লাগে না কয়ে পারি না ছোট ভাই ছোট ছেলে হিসাবে কথাটা পার তুলে রাখবেন আচ্ছা বাবা আঙ্গমতে কি আটটা নয়টা পাঁচটা ছয়টা বিয়া করে না করে না আর যদি বিশ্বাস না করেন ওই যে আপনারা ফেরি গার যায় দেন তাম্বু বান্ডার রয়েছে যেহেনে আপনারা মুতেন হেনে বউ বাচ্চা লয়ে থাকে কিন্তু বাইদার পরিবার কালো রোগে বাইকা যায় না যায়া দেন ঢাকা শহরের মধ্যে নাইকের মতো চেহারা হের বউ গেছি গে রেস করলার লোকে মুখের গাছটা আপনাকে দেশে কি কাঁচাবান নাই কাঁচাবান এই কাঁচাবান দিয়া গাছটারে চাবা খায় একটা রাইতের মধ্যে পাঁচটা ছয়টা মেয়ের লোকে সংসার করে বাইদার বউ কারো লোকে ভাগ্য যায় না যারা কইছেন আমার আমি বাবা কিছু শারীরিক দুর্বলতায় ভুগতাছি আমি তারে গাছটার নাম কইয়া দিই গাছটা বাবা ফান দিয়া সবাই খাইস আপনি দশটা নারীর মহলে যা সরদারি করতে পারেন আপনারে পুরুষ খাতায় নাম দেখা পুরুষগুলা না বলতে পারে আমার জন্য দোয়া করেন যেমন এর থেকে বড় বড় সাপ আমি ধরতে পারি একটা তালি বাজা ফুলা ভাই বড় তারে বাইরি এ ভাইরা এ বেড়া কি কয় খুশ কয়নি আচ্ছা আকবর মুক্তার সময় যদি তো খুশ আমি আইছি তাইলে কি আগামত হইব তবে নাকা মুতা ফর ওর মাকে দৌড়ায় দান্ডা বাসাই রাগ করেন না সাপটা আমি মাটিত নামাই আমার হাতে সাড়ে চার রাত লাম্বা আর আমি দাগ দিছি না দাগের বাইরে সাপটা যাবে না তাহলে বলতে পারেন ভাই তুমি সাপ দেখাইলে চলে যাইবা তুমি তো গাছটার নাম কর নাই আমি কি ভাই গাছটার নাম কইছি বলছি
যদি আপনার অনুমতি দেন তাহলে গাছটার নাম বলবো, বলবো কাকা? আমি বইলা দেই, ওই যে আপনার সোয়া লাগলে মুইরা যায় কি গাছ করব? আচ্ছা ভাই, এটার মধ্যে জাত কয়? এটা একটা লাল একটা সাদা না? আচ্ছা ভাই, লাল না কিন্তু রাস্তাঘাটে পাওয়া যায়, সাদাটা কি পাওয়া যায়? সাদাটা পাও না, তাহলে কোন জায়গায় পাইবেন তাও কইয়া দিই। আপনাকে দেশে কি কবরস্থান নাই? কবরস্থান পাক না না পাক? পাক জায়গায় গাছটায় মানুষের লোকের কথা কই কবরস্থান থেকে তুলবেন? বলবেন বাবা লালটা পাওয়া যায়, সাদাটা পাওয়া যায় না। আচ্ছা সত্য কথা বলবেন, এই দুইটা সাপে কি মাছ খায় না? কথা কই খায় না ভাই? এই আমি সাপে খাবো না, আমি নিজে খাবো না, আমার এই পেজিটারে, এই যে এই পেজিটারে খেলার থেকে ভাই কইরা দশটা টাকাতে একটা মাছ কিনা খাম। কোন ভাই, কোন বন্ধু, কোন আঙ্কেল আছেন আমার এই জানোয়ারটারে মাছ খাইবার লাগে একজন লোক, আমার এই দশটা টাকা ইজ্জত করবেন, সম্মান করবেন? আমি সেই বাইরে একটা জঙ্গলার পুরুষ সাদা লজ্জাপতি গাছ আমি তারে দান করব। আছে না তো গুলা লোকের মাঝে, আমার একজন লোক দশটা টাকা ইজ্জত করবেন কাকা? রাগ করছেন? আর যেদিন হাফে কামড় দেয় সেদিন যায় সালাম আলাইকুম।